আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে আপনারা আজকে যে জিনিসটা আমি দেখাইলাম যে কুমড়া বা শশা এই ধরনের সবজি যারা চাষ করছি একটা জিনিস ফলো করবেন যে এখন বর্ষার সিজন কোনো অবস্থায় যেন গাছের গুড়ার মধ্যে পানি না জমে এক দুই নম্বর হচ্ছে যে গাছের শিকড়গুলা যেন না দেখা যায় আর গাছের গুঁড়ার মধ্যে গুঁড়া মাটি এখন বর্তমানে রুদ্র আছে মাটিটা মোটামুটি টান আছে এই অবস্থার মধ্যে আমরা মিক্সর সার যেমন বড়ি সার লাল সার ইউরিয়া আমরা ভালোভাবে মিক্স করিয়া গাছের গুঁড়া থেকে মিনিমাম এক ফুট সম্পর্কে এক ফুট দূরতে আমরা সারগুলা লাউন্ড করিয়া আমরা গুড়াইয়া দিব যেন শিকড় না খাটে শিকড় খাটলে গাছগুলো দুর্বল হইব মাটিটা ভালোভাবে জুড়ি করে আর করে সারটা দিবেন তো এইভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি গাছের মধ্যে ফসল হওয়া সম্ভব যে দেখেন আর একটা জিনিস কি এই সব অবস্থা আমাদের সাদা মাছির আক্রমণটা একটু বেশি দেয় এই সাদা মাছির আক্রমণ থেকে বাসায় দিলে আমরা যে ফেরুমন ট্যাপ ব্যবহার করছিলাম বিগত দিনে হয়তো দেখছেন আপনারা যে ফেরুমন ট্যাপে দেখুন সাদা মাছিগুলা কীভাবে আইসে পরে এই যে দেখান নিচে এই যে মাছিগুলা থলাই রয়েছে এই এই সাদা আক্রমণ আক্রমণটি রোধ করার লাগিয়া আমরা ফেরোমন টেপ দিবেন এই সাথে গাছের ফল যা নিচে যেন গাছ না থাকে গাছের নিচে যদি গাছ থাকে তাহলে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয় আর গাছের শিকরের মধ্যে পানি লাগলে গাছ ক্ষতিগ্রস্ত হয় গাছের বার কমে যায় এবং গাছের গ্রোথ থামে যায় তো প্রত্যেকটা জিনিস খেয়াল কালিফোর্নিয়া আপনারা যদি করতে পারেন আশা করি আপনারা আলমেন এই সাথে গাছের গ্রোথ যদি কম থাকে এই সাথে আপনারা শৈলের গুঁড়া দিতে পারেন সাথে শৈলের গুড়া দিলে ফলগুলা সুস্থ থাকব বালাখানে মাটিটা গুড়া করে দিও গুড়া করে দিলে সাজ করব বালা আর ওই যে শিকড়গুলা আছে

একবারে যে দুইটা শাখার মধ্যে যে গাছগুলো আছে গাছ রাখি না থাকছিল দলা ডলা করে গাছগুলা নিছে যে গাছগুলা গাছগুলা পরিষ্কার একবার দোলা করে দিবা আর গাছের জুড়ি মাটি জুড়ি মাটি গাছ চহো নিয়া জায়গা তোলে কোনো সমস্যা নাই তো পানি জানা মধ্যে জমে না ব্যবহার

人家说不来，你把那看住人